খুলনায় ভোজ্য তেলের দাম কমলেও বাজারে মাছ মাংস সবজির দাম চড়া সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম চল্লিশ টাকা কেজির নিচে মিলছে না সবজি চাল আটা ময়দাসহ অন্য নিত্যপণের দামও আকাশ সংসারের খরচ চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে জানান খুলনার খেটে খাওয়া মানুষ এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে বাজার ঘুরে দেখা যায় বাজারে প্রায় সব ধরনের সবজির দামই চল্লিশ টাকা কেজির বেশি মাংস ও মাছের দাম আগে থেকেই চড়া ছিল ব্রয়লার মুরগির দাম আবারও বেড়েছে গরু মাংস বিক্রি হচ্ছে ছশো আশি থেকে সাতশো টাকা কেজি দরে কেজিতে পনেরো থেকে বিশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম এ সপ্তাহে বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা কেজি দরে পাইকারি বাজারের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা খুচরা ব্যবসায়ীদের